দুর্গাপূজার আনন্দ কেবল কলকাতাবাসীই নয়, বরং মুম্বাইবাসী বাঙালি তারকারাও জমি উপভোগ করেন। আর মুম্বাইয়ের তারকাদের দুর্গাপূজা মানেই প্রথমে মাথায় আসে মুখার্জি বাড়ির পুজোর কথা। প্রতিবারের মতো এবারও মুখার্জি বাড়িতে অতি জাঁকজমক করে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। একঝাঁক বলিউডের তারকার দর্শন মিলেছে এই পূজা মণ্ডপে। কেউ শাড়ি তো আবার কেউ সালোয়ার। বাঙালি পোশাকের মেলায় বলি তারকাদের দুর্গা দর্শন, দুর্গাপূজার অংশগ্রহণ মুখার্জি বাড়ির পুজোকে এক অন্য মাত্রা দিয়েছে। মুম্বাইয়ে থাকলেও দুর্গাপূজায় প্রতিবার মেতে ওঠেন রানী মুখার্জি। ট্রেডিশনাল শাড়িতে দেখা যায় তাকে। পুজোর জোগাড় করেন নিজ হাতেই, এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এবছর তিনি আবারও ধুনুচি নাচও করলেন। উত্তর মুম্বাইয়ের একটি মণ্ডপে এভাবেই দেখা গেল রানীকে। আর রানী সোনালি শাড়ি আর স্লিভলেস ব্লাউজ গয়নায় সেজে হাজির হয়েছিলেন। কাজলকে একক দিনে একটি লাল পার বেইজ শাড়িতে দেখা গেল। খোপাভর্তি ফুল লাগিয়েছিলেন তিনি, দুই হাতে পরেছিলেন লাল চুড়ি, কপালে বড় লাল টিপ। তার এই পুজোর সাজ অনেকেরই মন কেড়ে নিয়েছে। ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা বলিপাড়ায় এই গুঞ্জন তুঙ্গে। এর মাঝেই কল্যাণ জুয়েলার্সের নবরাত্রির পূজোয় সামিল হয়েছিলেন ক্যাটরিনা। আর মহানবমীর দিন মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজোয় হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সিল্কের হলুদ শাড়িতে এই দিন দ্যুতি ছড়িয়েছিলেন ক্যাটরিনা। শুধু ক্যাটরিনাই নন, এদিন কাজল রানীর পুজোয় দেখা মিলল অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়া বচ্চনদের। মহারাষ্ট্রের দুর্গাপূজার সঙ্গে গা ভাসালেন সুস্মিতা সেন। শাড়ি পরে দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়লেন সুস্মিতা। সেখানে ধুনুচি নাচেও অংশগ্রহণ করলেন তিনি। পরনে লাল শাড়ি, কোমরে গোজা আঁচল, মুখে ধরা গরম ধুনুচি, আর এভাবেই নেচে আসর মাতালেন সুমনা চক্রবর্তী। অভিনেত্রী ধুনুচি নাচের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সপ্তমীর দিন সকাল থেকে রানীর সঙ্গে দেখা গিয়েছিল কিয়ার আদভানিকে। ওই দিন রানীর সঙ্গে বসে পুজোর ভোগও খান তিনি। চামচ নয়, হাতে করেই চেটে পুটে ভোগ খেতে দেখা গেল তাদের। খাওয়ার সঙ্গে চলল গল্প ও আড্ডা। শামস মাশরাকা, বিবিএস বাংলা।